নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। করোনা আতঙ্কে আমাদের সকলেই আতঙ্কিত হয়ে রয়েছে। আমি যখন আজকে এই এপিসোডটা রেকর্ডিং এ বসেছি, তখন আমার বাড়িতে দুজন করোনার পেশেন্ট, সেই অবস্থাতেও কিন্তু আমি ভয় না পেয়ে সারাদিন তাদের পিছনে তাদের পরিষেবা দেওয়ার পরে আমি কিন্তু আমার প্রতিদিনকার নিত্য যে রেকর্ডিং এর কাজ সেটা আমি করে যাচ্ছি। তো আজকে আমি একটা বিষয় যেটা দেখতে নিয়ে আলোচনা করব, সেটা যে করোনা তো বিভিন্ন রকমের পেশেন্টে বিভিন্ন সিমটম, যেমন আমার বাড়ির দুজন পেশেন্টের একজনের সিমটম ছিল জ্বর, আরেকজনের কোনো সিমটম ছিল না। আমার মায়ের সিমটম যখন জ্বর হলো, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, চিকিৎসকের কাছে তিনি পরামর্শ দিলেন টেস্ট করানোর, আমি টেস্ট করলাম, পজিটিভ এলো। পরের দিন আমরা সকলে পরিবারের নিজেরা গিয়েই টেস্ট করলাম এবং সেই টেস্টে আমার ওয়াইফেরও পজিটিভ এলো। এখন আমার ওয়াইফের তো কোনো ছিল না, সিমটম ছিল না, কিন্তু আমরা টেস্টটা করিয়েছি। তো এখন টেস্টটা বোধহয় পরিবারের একজনের হলে প্রত্যেকের টেস্টটা করিয়ে নেওয়া উচিত, চিকিৎসকরা যা বলছেন, এবং তাতে অনেক সেফ থাকা যায়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই করোনার সময়ে কতগুলো বিষয়, যেরকম ট্রিটমেন্ট তো চলছে চলবেই, সেটা তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেবেন, কিন্তু এখন প্রতিদিন করোনার যে ট্রিটমেন্ট তার নিত্য নতুন ধরন বদলাচ্ছে। কারণ এটা তো ঘটনা যে চিকিৎসা বিজ্ঞানে আজ পর্যন্ত অ্যাকচুয়ালি করোনার যে মেডিসিন সেটা কিন্তু বেরোয়নি এখনো, সেটা চিকিৎসা বিজ্ঞানের যে সায়েন্স, মেডিকেল সায়েন্সে এখনো সেগুলো নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। তো তার মধ্যে থেকেও চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বহু মানুষ হয়তো প্রাণ হারিয়েছেন, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ কিন্তু যা প্রাণ হারিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি মানুষ কিন্তু করোনা থেকে আক্রান্ত হওয়ার পরে আবার সুস্থ হয়ে ফিরে আসছে। সেই জায়গা থেকে আমি এই কটা দিন এই পেশেন্ট দুজন বাড়ির পেশেন্ট তাদের সঙ্গে হেঁটে তাদের সঙ্গে যে একটা জিনিস দেখলাম, যে করোনায় কতগুলো ব্লাড টেস্ট করানো হচ্ছে, তার মধ্যে অন্যতম যেগুলো দিয়েছে, এটা আমাকে স্বাস্থ্যভবন থেকেও বলেছিলেন, অ্যাডভাইস করেছিলেন যখন পজিটিভ আসে, যে ব্লাড ফর সিবিসি, সিআরপি, ডিমার আর ফেরিটিন, এই চারটে করার জন্য, ব্লাড রিপোর্ট করার জন্য বলেছিলেন। তো এখন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্যালকাটা ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড ছিলেন, যদি এখন প্রাক্তন হয়েছেন, রিটায়ার্ড প্রণব কুমার ভট্টাচার্য, ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য, এর আগেও আমাদের বহু অ্যাডভাইস দিয়েছেন আমাদের চ্যানেলে এই করোনা সংক্রান্ত নানা বিষয়ে, ভ্যাকসিন নিয়ে দিয়েছেন। আজকে আমি সেই বিষয়টা নিয়ে, এই ব্লাডের যে টেস্ট এক্সামিন গুলো দিচ্ছে সেটা নিয়ে একটু জানাতে বলবো সাধারণ মানুষের যে সাহায্যে। ডক্টর ভট্টাচার্য, আপনাকে আমাদের বাংলা বলছি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনি এর আগেও বেশ অ্যাডভাইস দিয়েছেন এবং বহু মানুষ ফোন করে জানিয়েছেন যে তারা তাদের যে ভুল ভ্রান্তি বা তাদের যে আতঙ্ক এগুলো অনেকটা কেটে গেছে। আমি যেটা আপনার সাথে আমার দীর্ঘদিন আলোচনা হয়েছে, যে এই এই ব্লাড টেস্ট চারটে, অর্থাৎ সিবিসি, সিআরপি, ডিডিমার আর ফেরিটিন, এই চারটে যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে এই চারটে কি কি মানে জন্য করা হচ্ছে এবং কি বোঝা যায়। হ্যাঁ, করোনার যে এই টেস্ট গুলো করতে দেওয়া, যে টেস্ট গুলো করতে দেওয়া হয়, অ্যাকচুয়ালি সেগুলো ডিপেন্ড করে যে পেশেন্টের কোন স্টেটাসে বা কোন পজিশনে পেশেন্ট আছে। আমরা আরটিপিসিআর বা র্যাট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ পেশেন্টদের আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি না, একটা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তারা তাদের আরটিপিসিআর পজিটিভ এবং বা র্যাট পজিটিভ, কিন্তু তাদের মধ্যে কোনো সিমটমস নেই, কোনো সিমটমস তাদের নেই, তাদের এই এক ধরনের পেশেন্ট আছে। এবং তারা সাধারণত সুপার স্প্রেডার, অর্থাৎ তারা তো নিজেই জানে না যে তারা তাদের মধ্যে করোনা আছে কি নেই, যদি টেস্ট না করা হয়। সুতরাং তারা সুপার স্প্রেডার। এই সুপার স্প্রেডারদের অ্যাকচুয়ালি কোনো ফার্দার টেস্টের দরকার পড়ে না, এবং এরা হোম আইসোলেশনে থাকবে। যদি হোম আইসোলেশন তা পাওয়া যায়,
তাহলে তাদেরকে সেফ হোমে রাখতে হবে এবং তারা দুবেলা থার্মোমিটার দিয়ে দেখবেন তাদের টেম্পারেচার কিছু আছে কিনা। এক নম্বর পালস অক্সিমিটার দিয়ে দেখবেন যে তাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল কত। যদি অক্সিজেন স্যাচুরেশন লেভেল 92% এর নিচে যায় তখনই তাদের কিন্তু হাসপাতালে বা বাড়িতে অক্সিজেন দিতে হবে। এটা গেল একটা ভ্যারিয়েন্ট অফ আরটিপিসিআর পজিটিভ বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ পেশেন্ট। একটা পেশেন্ট গ্রুপ হচ্ছে তাদের মাইল্ড সিমটোম্যাটিক, মাইল্ড সিমটোম্যাটিক গ্রুপটা হচ্ছে অনেক বেশি, এই রোগ সংখ্যার পেশেন্টের অনেক বেশি। এটি সাধারণত জ্বর থাকে 99°F থেকে 102°F, সামান্য শুকনো কাশি থাকে, বারবারে শুকনো কাশি হচ্ছে, গলা ব্যথা থাকে, হাতে পায়ে ব্যথা থাকে, গা হাত পাতে ব্যথা থাকে, গা ম্যাচম্যাচ করে, উইকনেস থাকে এবং তাদের ডায়রিয়া হতে পারে, জিভে টেস্ট থাকে না এবং নাকে গন্ধ না থাকতে পারে, থাকতেও পারে, শ্বাসকষ্ট সাধারণত এদের থাকবে না এবং এদের 6 মিনিট পরে, 6 মিনিট ধরে বাড়িতে ঘরের মধ্যে তারা হাঁটাহাঁটি করার পরে যদি পালস অক্সিমিটারে টেস্ট করে তাহলে তাদের টেস্ট দেখা যাচ্ছে যে 98% থেকে 94% স্যাচুরেশনের মধ্যে ওঠানামা করছে এবং এর জন্য তাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রিক আইসোলেশন এক নম্বর এবং সেফ হোম, হেলদি ব্যালেন্স ডায়েট, বারবার জল খাওয়া, নিজে নিজে টেম্পারেচার 4 বার দিনে অন্তত দেখা, প্রতি ঘন্টা 6 মিনিট ঘরের মধ্যে হেঁটে হেঁটে অক্সিজেন স্যাচুরেশন টেস্ট করা এবং কনসালটেশন উইথ আ ডক্টর করতে হয় অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এতে চিকিৎসার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আইভারমেক্টিন বলে একটা ওষুধ পাওয়া যায়, এই আইভারমেক্টিন ওষুধটা হচ্ছে 12 মিলিগ্রাম একটা করে ট্যাবলেট দিনে 5 দিন খেতে হবে এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে জ্বর কমাবার জন্য প্যারাসিটামল খেতে হবে, যখন জ্বর 102-এর উপরে আসবে তখন প্যারাসিটামল খেতে হবে, ভিটামিন সি ট্যাবলেট দিতে হবে, জিঙ্ক কিন্তু দেওয়া উচিত নয়, জিঙ্ক ট্যাবলেট খেয়ে কেন অন্য প্রবলেম আছে, আর ভিটামিন ডি পাউচ একটা করে প্রতি সপ্তাহে ভিটামিন ডি পাউচ একটা করে খাওয়া, কফ যদি বেশি কাশি যদি বেশি হয় তাহলে অ্যান্টিটাসিড সিরাপ দেওয়া, আর খালি গায়ে রোদের মধ্যে 1 ঘন্টা বসে থাকার জন্য। আর নেক্সট হচ্ছে যদি তাদের জ্বর 5 দিনের পরেও থাকে এবং কাশি থাকে তাহলে বুডনেসোনাইট স্টেরয়েড ইনহেলার 800 মিলিগ্রাম করে দিনে 2 বার ইনহেলার করে 5 দিন ইনহেলেশনটা ওনারা নেবেন। মনে রাখতে হবে কি না, মনে রাখতে হবে যে অক্সিজেন স্যাচুরেশন যদি 92%-এর নিচে চলে যায়, পার্টিকুলারলি অ্যাজমেটিক যাদের আছে তাদের 80%-এর নিচে চলে যেতে পারে, যদি এই অক্সিজেন স্যাচুরেশন 92%-এর নিচে চলে যায় তাহলে পেশেন্টকে ভর্তি হতে হবে হাসপাতালে। ইনভেস্টিগেশনের যেটা দরকার যারা হাই রিস্ক গ্রুপের মধ্যে আছেন, অর্থাৎ যাদের 60 বছর বয়স হয়ে গেছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্রনিক হার্ট লাং ডিজিজ আছে, যাদের ক্রনিক হার্ট ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, যাদের ওবেসিটি আছে, তাদের ট্রান্সপ্লান্টেশন হয়েছে, যাদের কেমোথেরাপি পাচ্ছে, তাদের কতগুলো ইনভেস্টিগেশন করা দরকার। তার ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে যেটা আপনি বলছিলেন একটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, তাকে বলে আমরা সিআরপি। সিআরপি হচ্ছে একটা ইনফ্লামেটরি বা প্রো ইনফ্লামেটরি মার্কার। তো এই সিআরপি ভ্যালু যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে পেশেন্টের একটা ইনফ্লামেশন প্রসেস শরীরের ভেতরে চলছে এটা বোঝা যায় এবং সিআরপি যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু প্রগনোসিস খারাপের দিকে হতে পারে। সেকেন্ড হচ্ছে যে সিবিসি বললেন, সিবিসি হচ্ছে সিবিসিটা মানে হচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি পার্টিকুলারলি নিউট্রোফিল আর লিম্ফোসাইট রেশিওটা দেখার জন্য। আপনি দেখবেন আপনার নিউট্রোফিল রেশিও আপনার যদি রিপোর্ট এসে থাকে আপনার ওয়াইফে বা যেহেতু উনি অ্যাসিমটোম্যাটিক তার নিউট্রোফিল কাউন্ট হচ্ছে বেশি, প্রায় 68-70% এর কাছাকাছি,
লিম্ফোসাইট 28-28 মত ভাব। কিন্তু এটাই যদি উল্টে যেত তাহলে নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটা যদি বেড়ে যেত তাহলে সেটা কিন্তু খুব খারাপ ডায়াগনস্টিক মার্কার, অর্থাৎ সেখানে পেশেন্টকে আপনাকে ভর্তি করতে হতে হতো। তিন নম্বর হচ্ছে যে এই সময়টা আমাদের প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, সুতরাং এই পেশেন্ট গুলোকে আবার ম্যালেরিয়া ডেঙ্গু টেস্ট গুলো করিয়ে নেওয়া দরকার, পার্টিকুলারলি ম্যালেরিয়ার অ্যান্টিজেন টেস্ট করানো উচিত আর ডেঙ্গুর জন্য NS1 টেস্ট করানো উচিত। আর ফোর্থ হচ্ছে যে আপনার আমাদের শরীরে যেটা ক্লট তৈরি করে সেই ক্লট তৈরি করতে গেলে দরকার হয় ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন ভেঙে গেলে দ্যাট ইজ কল ফাইব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা FDP বলে আমরা তাদেরকে বলি। এই FDP কিন্তু বেড়ে যায় যদি আমাদের ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, অর্থাৎ রক্তের ভেতরে যদি কোয়াগুলেশন অর্থাৎ ক্লটিং সিস্টেমটা বেড়ে যায় তাহলে পেশেন্টের থ্রম্বোসিস বা থ্রম্বোএম্বোলিজম হতে পারে। সুতরাং ডি ডাইমার ভ্যালুটা নর্মালের থেকে একটু বেশি থাকলো ঠিক আছে, কিন্তু মোর দ্যান 6 times 8 times যদি প্রচুর বেড়ে যায় তখন কিন্তু পেশেন্টকে আমাদের ব্লাড থিনার যেটা আমরা সাধারণত বলে থাকি হেপারিন বা ইনক্সিপ্যান এই ইঞ্জেকশন গুলো দিতে হবে, নট ইন হাউস বাট ইন দা হসপিটাল। কেননা এই ইঞ্জেকশন গুলো দিলে আমাকে তার INR ভ্যালু আমাকে দেখতে হবে। আরেকটা টেস্ট আপনি বললেন সেটা আমরা বলি পাওয়া যায় সেরাম ফেরিটিন লেভেল। সেরাম ফেরিটিন হচ্ছে এর কারণ হচ্ছে যে সেরাম ফেরিটিন আপনার সেপসিসের LDA সেরাম ফেরিটিন এই টেস্ট গুলো হচ্ছে আপনার সেপসিস বা অন্য কোন ইনফেকশন বা ওই ভাইরাসের সাথে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে কিনা এবং সেপটিক পজিশনে যাচ্ছে কিনা সেইগুলো দেখার জন্য। সেরাম ফেরিটিন খুব হাই হয়ে যায় পার্টিকুলারলি যদি পেশেন্টের সেপসিস কন্ডিশন হয় তাহলে, যেটা লাস্ট ফেজ অব দি করোনা হতে পারে। হ্যাঁ, সেই জন্য সেপসিসটা সেরাম ফেরিটিন করে নেওয়াটা উচিত। কিন্তু প্রথম ফেজে অর্থাৎ অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ড সিমটোম্যাটিক ফেজে আমার ফেরিটিন লেভেল বা আপনার ডিডাইমাল লেভেল যে করতেই হবে তার কোনো মানে নেই, করে রাখাটা ভালো। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এত মানে এতক্ষণ ধরে যে যেগুলো আর কি CBC, CRP, D-dimer এবং ফেরিটিন, এই চারটি মূলত আরেকবার একটু সংক্ষেপে ছোট করে যদি একটু বলে দেন। ঠিক আছে, সেটা হচ্ছে যে CBC হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার নিউট্রোফিল এবং লিম্ফোসাইট কাউন্ট। নিউট্রোফিল এবং লিম্ফোসাইট কাউন্ট যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়, লিম্ফোসাইট কমে যায়। আর যদি ভাইরাল ইনফেকশন থাকে তাহলে নিউট্রোফিল কমে যায়, ভাইরাল লিম্ফোসাইট বেড়ে যায়। সুতরাং এটা যদি আমি রেশিও দেখি অর্থাৎ ভাইরাল ইনফেকশনটা কতটা সিভিয়ার সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমার NR রেশিও NL রেশিও দ্যাট ইজ নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিওটা আমাকে দেখতে হবে। এই লিম্ফোসাইট রেশিও NL রেশিও যদি উল্টো দিকে চলে যায়, উল্টো হয়ে যায়, নর্মাল যেটা আছে সেটা উল্টো হয়ে গেলে এটা কিন্তু আমরা ডেঞ্জার সাইন হিসেবে আমরা ধরতে পারি। CRP হচ্ছে থ্রি রিয়েক্টিভ প্রোটিন, হাই রেজলিউশন এই থ্রি রিয়েক্টিভ প্রোটিন। থ্রি রিয়েক্টিভ প্রোটিন ইজ এ মার্কার ফর সেপটিক সেপসিস অর্থাৎ ইনফ্লামেশন, ইনফ্লামেশন। আচ্ছা, ইনফ্লামেশন যদি বেশি হয় তাহলে CRP লেভেল বেড়ে যায়। এই CRP লেভেল যদি আমার 60-এর উপরে না যায়, 60-এর উপরে না যায় তাহলে আমার কোনো ডেঞ্জার সাইন নাই, যেটা মানে সেমন কিছু ডেঞ্জার নাই। CRP লেভেল সবারই বাড়ে, যদি কোনো ইনফেকশন হয়, কোনো ইনফেকশন থাকে তাহলে সে ভাইরালই হোক আর আপনার সেটা ব্যাকটেরিয়ালই হোক, CRP লেভেল কিন্তু বেড়ে যাওয়ার কথা। তো CRP লেভেল যদি 50-এর তলায় থাকে তাহলে আমার অতটা ভাবনা চিন্তা করার কিছু নেই, কিন্তু 50-এর উপরে যদি আমার CRP লেভেল বেড়ে যায় তখন আমার কিন্তু নিজেকে কশাস
হতে হবে, তখন ওই অ্যান্টিবায়োটিক একটা অ্যাড করে দেওয়া যেতে পারে, ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক বা আপনার ডক্সি দিতে পারেন বা ওই অ্যান্টিবায়োটিক দিতে পারেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক করার জন্য ফিব্রিনোজেন, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে একটা জায়গা, তো রক্ত জমাট বাঁধ নর্মালি আমাদের শরীরে ব্লাড ভেসেল দিয়ে রক্ত তরল হিসাবে ফ্লো হয়, রক্ত জমাট বাঁধে না, রক্ত জমাট বাঁধে তখনই যখন আপনার ব্লাড ভেসেলের গায়ে যে এন্ডোথেলিয়াল সেল গুলো আছে এই এন্ডোথেলিয়াল সেল গুলো ড্যামেজড হয়, এবং এফডিপি প্রোডাক্ট অর্থাৎ ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট বেড়ে যায়। তো ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস ওই এন্ডোথেলিয়াল সেলকে ড্যামেজ করে, এবং এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হলেই সেখানে গিয়ে প্লেটলেট আটকায় এবং সেখানে গিয়ে আপনার ক্লট তৈরি করে চেষ্টা করে, এবং এটাকে আমরা থ্রম্বাস ফর্মেশন বলি, এবং এছাড়াও থ্রম্বাসটা আবার ডিসলজড হয়ে গিয়ে এম্বোলাস যায়, আমরা থ্রম্বো এম্বোলিজম বলি, বা ব্লাড ভেসেলের এম্বোলাস তৈরি হয়েছে এরকম। তো এই ডি ডাইমার ভ্যালুটা হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেটর ভ্যালু, যে আপনার ইন্ডিকেটর ভ্যালু ফর দি আমার থ্রম্বোসিস হবে কি হবে না। হ্যাঁ, তাহলে ডি ডাইমার ভ্যালুটা যদি নর্মাল থাকে তাহলে থ্রম্বোসিস হওয়ার কোনো চান্স নেই, আর ডি ডাইমার ভ্যালুটা যদি বেড়ে যায় খুব বেশি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে। সুতরাং তখন আমরা পেশেন্টকে একটা অ্যান্টি থ্রম্বাস বা একটা ড্রাগ আমরা দিয়ে দিতে পারি। থ্রম্বোসিস দু জায়গায় হতে পারে, একটা আর্টারিয়াল থ্রম্বোসিস হতে পারে, একটা ভেনাস থ্রম্বোসিস হতে পারে, এবং থ্রম্বোএম্বোলিজম দেখা গেছে যে করোনা ভাইরাসে থ্রম্বোএম্বোলিজমটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়, এবং পালমোনারি থ্রম্বোএম্বোলিজম খুব কমন। ফেরিটিনটা যদি একদম আমরা শেষ সময় চলে এসেছি, ফেরিটিনটা হচ্ছে এটা ফেরিটিন এবং এলডিএইচ এই দুটোই হচ্ছে আপনার কোন সেপটিক যদি শক হয়, অর্থাৎ আমরা এইচএলএইচ বলি তাকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার কোন সেপসিস যখন হয় তখন ফ্যাগোসাইটোসিস, আয়রন ফ্যাগোসাইটোসিসটা বেশি হয়, মানে আয়রনটাকে ম্যাক্রোফেজ খেতে শুরু করে, তখন ফেরিটিন লেভেলটা ন্যাচারালি বেড়ে যায়, আর ফেরিটিন আয়রন হচ্ছে গুড সোর্স ফর এনি ইনফেকশন টু ডেভেলপ সেপসিস, সে ফাঙ্গাসই হোক সে ব্যাকটেরিয়ালই হোক আর সে যাই হোক। তো সুতরাং সেরাম ফেরিটিন লেভেল বা সেরাম এলডিএইচ লেভেল ইজ এন ইন্ডিকেটর অফ হাই লেভেল অফ ইনফ্লামেশন অ্যান্ড অ্যাসিডিটি টুয়ার্ডস দ্য সেপসিস, সুতরাং সেখানে যদি বেড়ে গিয়ে থাকে খুব বেশি তাহলে আমাকে একটুখানি সচেতন হতে হবে এবং পেশেন্টকে সেইভাবে চিকিৎসা করতে হবে। জেনারেলি আমরা মোটামুটি বুঝলাম, আজকে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয় দিনে এর পরের লেভেল যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটু ক্রিটিক্যাল হলে পেশেন্টকে যেগুলো দিতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ডক্টর প্রণব ভট্টাচার্য আপনাকে, আপনারা সবাই ভালো থাকবেন, আজকে আমরা এখানেই শেষ করছি, নমস্কার।